আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনরা, কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে, যেটা আমরা সকলেই জানি। দাজ্জাল এসে বহু ফেতনা ঘটাবে, তার ফেতনায় অনেক মুসলিম অমুসলিম হয়ে যাবে, দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জালের অনেক বিশাল বড় দল থাকবে, সেই সময় মুমিনদের অবস্থা খুবই করুণ হবে। মুমিনরা দুঃখ কষ্টে পোহাতে থাকবে, তাদেরকে অনেক অত্যাচার করা হবে, জুলুম করা হবে, হত্যাও পর্যন্ত করা হবে। সেই সময় একজন মুমিনকে হত্যা করা হবে, শুধু একজন নয়, অনেকজনকে। দুটি হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে পারি একজন মুমিনকে কতটুকু পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রথম হাদিসটি একটু আশার আলো, কিন্তু দ্বিতীয় হাদিসটি অনেক মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হবে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ থাকবে, তাই সে মদিনায় নিকটবর্তী স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন, তিনি হবেন ওই জামানা সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সে দাজ্জাল যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। এই জন্য আমরা সূরা কাহাব প্রথম যে 10 আয়াত, এই আয়াতটি মুখস্থ করে রাখব। সে লোকটি বলবে যে তুমি তো সেই দাজ্জাল। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, অর্থাৎ তার যে দলবাহিনী রয়েছে দাজ্জালের, তাদেরকে সে বলবে ধরো তাকে। তখন মানুষ ওই মুমিন বান্দাকে ধরে ফেলবে। তখন দাজ্জাল বলবে, আমি যদি একে হত্যা করি, আবার যদি জীবিত করতে পারি, তাহলে কি তোমরা আমার প্রতি সন্দেহ পোষণ করবে যে আমি রব? লোকেরা বলবে না। অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করবে এবং পুনরায় জীবিত করবে। এই পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি সে মিথ্যুক, তুমি সে মিথ্যুক দাজ্জাল। এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করতে চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। এটি হলো নর্মাল, এখন ভয়ানক অবস্থা। মুসলিম শরীফে বর্ণনা এসেছে, ওই যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এই হলো সেই দাজ্জাল যা সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। অতঃপর দাজ্জালের অনুসারীরা তাকে ধরবে, তাকে পিঠে জখম করবে, অনেক অত্যাচার করবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকটি বলবে, না, আমি এখনও ঈমান আনব না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তারপর দাজ্জালের আদেশে তার মাথা দ্বিখণ্ডিত করা হবে, তা আবার করাত দিয়ে। দাজ্জাল দুই খণ্ডের মাঝখান দিয়ে হাঁটাচলা করবে, মানুষকে দেখাবে, অতঃপর বলবে, উঠে দাঁড়াও। ওই ব্যক্তিটি, ওই মুমিন ব্যক্তিটি উঠে দাঁড়াবে। দাজ্জাল বলবে, এখনো কি ঈমান আনবে না? ওই মুসলিম যুবকটি বলবে, না, তুমি মিথ্যুক দাজ্জাল। এখন তো আমার আরও পরিষ্কার হয়ে গেল, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি, আমার ঈমান বৃদ্ধি পেয়েছে। অতঃপর ওই মুমিন ব্যক্তিটি বলবে, হে লোক সকল, আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে, কাজেই সে জবাই করতে পারবে না। অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দাজ্জালের ডান হাতে থাকবে জাহান্নাম আর বাম হাতে থাকবে জান্নাত, কিন্তু দুটিই থাকবে বিপরীত। লোকেরা ভাববে ওই মুসলিম যুবককে জাহান্নামে আগুনে জ্বলতে দিয়েছে, কিন্তু
প্রকৃত সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হবে পৃথিবীর সেদিন সবচেয়ে মহান সত্যের সাক্ষ্য হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।